নমস্কার, আমি সঞ্জীব। দেখতেই পাচ্ছেন কামিনীর বাহার। বর্ষাকালে যাদের এইরকম কামিনি গাছ আছে, এই কামিনি গাছের এত সুন্দর ফুল কী করে ফুটছে, কী বা দিয়েছি তার খাবার, কীভাবে তার পরিচর্যা করেছি, এমন কিছু নয়। কিন্তু পরিচর্যা বলতে আমরা যেটা বুঝি, যে তার মাটি তৈরি থেকে, তার খাবার দেওয়া থেকে, তার ওষুধ পোকা রোগ পোকা থেকে, সব কিছু ব্যাপারটাই হচ্ছে পরিচর্যা। কিন্তু এখানে কিন্তু কামিনি গাছের খুব বিশেষ কিন্তু পরিচর্যা কিন্তু করতে হয়নি। জাস্ট সবার যেমনই খাবার দিয়ে থাকিস তেমনই কিন্তু খাবার দেওয়া হয়েছে। কিন্তু বর্ষাকালে এইরকম ঝোপালো এবং এইরকমই ফুল, অসাধারণভাবে একটা মিরাক্কেল ঘটনা ঘটে গেছে। কারণ খাবার দেওয়ার সাথে সাথে তাকে কিন্তু একটু প্রুনিং করেছি, যখনই ফুল এসছে তখনই কিন্তু ডালগুলোকে একটু সফট প্রুনিং করে দিয়েছি। আর সফট প্রুনিং করার সাথে সাথে দেখুন, নতুন নতুন যে ব্রাঞ্চগুলো এসছে, নতুন নতুন ব্রাঞ্চের মধ্যে কিন্তু ফুলে ফুলে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এই সফট প্রুনিংটাই হচ্ছে কিন্তু মেন একটা জিনিস এই ডালের ক্ষেত্রে, কামিনী গাছের ক্ষেত্রে। সেই সাথে সাথে কিন্তু তাকে কিন্তু খাবার কিন্তু পর্যাপ্ত দিয়েছি, দিইনি তা নয়। কিন্তু যে খাবারগুলো দিয়েছি সেটা হচ্ছে তরল জাতীয় কিছু খাবার দিয়েছি। কিন্তু বর্ষাকাল, তরল জাতীয় খাবার সবসময় থাকে না, তাতে কিন্তু ড্রাই খাবারও কিছু দেওয়া হয়ে গেছে, মিক্সড খাবার। যে মিক্সড খাবারগুলো আমরা সব গাছে ব্যবহার করে থাকি সেরকম মিক্সড খাবার কিছু দিয়েছি। সেই সাথে দিয়েছি আমার গাছে বানানো যে হরলিক্স খাবার, সে গাছের হরলিক্সটাই কিন্তু বিশেষভাবে ব্যবহার করেছি। এই হরলিক্স খাবারের বিনিময়ে আজকের কিন্তু কামিনী গাছে কিন্তু অসাধারণভাবে এইরকম ফুল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবং রাতের এই যে ছাদ বাগান আমাদের কী আলোকিত করে দেয়, এত গন্ধে আলোকিত করে দেয়, আলোয় আলোকিত নয় কিন্তু গন্ধে আলোকিত করে দেয়। এবং এইরকম সুন্দর কামিনী যদি কারো বাগানে যদি থেকে থাকে, তারা কিন্তু পরিচর্যা করতে ভুলবেন না। কারণ অসাধারণ তার ফুল এবং তার গন্ধ, যেটাকে মাতোয়ারা করে দিতে পারে নিজের মনটাকে। যদি কোনো মন যদি কারো খারাপ থাকে, তাহলে কিন্তু অনায়াসেই তার মনটা কিন্তু বলিয়ে দিতে পারে এই কামিনীর ফুলের বাহারে। তো তাই হোক, আমরা যাদের বাগানে এরকম কামিনী ফুল আছে, কামিনী গাছ আছে, তারা এই মুহূর্তে এই বর্ষায় ফুল নেওয়ার জন্যে তাকে একটু সফট প্রুনিং করুন এবং সেই সাথে সাথে তাদেরকে খাবার দেওয়া শুরু করে দিন। তাহলে দেখবেন একটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু কামিনী গাছ থেকে পাবেন, এবং ও কিন্তু ঢেলে কিন্তু আপনাকে সেই ফুল দিতে কিন্তু বাধ্য থাকবে, এবং আপনার ভালোবাসায় সে কিন্তু একদম ভরিয়ে দেবে আপনার এই সাদা ফুলের ভেলা। তো যাই হোক, আর কিছু নয়, কামিনী গাছ থেকে ফুল পেতে গেলে এইরকমভাবেই কিন্তু ফুল সংগ্রহ করুন। এবং আরেকটা কামিনী আছে আমার কাছে, যে কামিনী হচ্ছে অস্ট্রেলিয়ান কামিনী, দেখুন সেও কিন্তু অসাধারণভাবে ফুল দেয়। এই যে দেখুন অস্ট্রেলিয়ান কামিনী, এই গাছটা যদি অনেকের হয়তো আছে বা নেই, এই অসাধারণভাবে কিন্তু ফুল দিয়ে থাকে এই কামিনী গাছটা। একেও কিন্তু পরিচর্যা যে খুব বিশেষ করি তা নয়। দেখুন একটা ঝোপালো গাছ হয়ে রয়েছে টবের মধ্যে, এবং এইরকম থোকা থোকা ফুল কিন্তু ফুটে থাকে এই অস্ট্রেলিয়ান কামিনীটাকে, বা অনেকে আবার থাইল্যান্ড কামিনীও বলে থাকেন। তাই আমাদের দেশি কামিনী, যেটা হাইব্রিড কামিনী আমরা বলছি বা সাধারণ কামিনী আমরা বলছি অনেকেই, আবার এই অস্ট্রেলিয়ান বা থাইল্যান্ড কামিনী যেটা এখনও লাগাননি, তারা কিন্তু এই থাইল্যান্ড কামিনী বা অস্ট্রেলিয়ান কামিনী, যে নামই বলুন না কেন, এই কামিনী গাছটাকে লাগান। দেখুন অসাধারণ তার ফুলের গেট আপ, অসাধারণ তার ফুলের কালার, ভিতরে একটা হলুদ যে কালারটা রয়েছে যেটাকে মনোমুগ্ধকর, এই যে ফুলের কালারটা দেখছেন, যে অসাধারণ একটা ফুলের হলুদের মধ্যে তার সাদা বাইরে, এই যে কালারটা আপনাকে কিন্তু মুগ্ধ করতে বাধ্য এবং পুরো বাগানটাকে আলোকিত করে রাখতে পারে। তাই আমরা দেরি না করে এই বর্ষাকালীন নার্সারি থেকে কালেকশান করে থাইল্যান্ড কামিনী, এবং এই কামিনী যাদের বাগানে নেই তারা কিন্তু এখনই বসিয়ে ফেলুন, এবং এইরকমভাবে পরিচর্যা করে সুন্দর ফুলে ফুলে ভরিয়ে তুলুন আপনার ছাদ বাগান। যাই হোক, ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে কামিনী সম্পর্কে আমি বলতে পারলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।